agadir usu dudu li agama agam kesir dagao আল্লাহ আমার রচন তো ভাষা থাকলো সবাই শ্রদ্ধা দিল সবাই যদি বই রক্ত নাই ও নাই ওরা তো তো অভিযোগ বাদ করে ও তো ভালো মন্দ নির্বাচনী ক্ষমতাই নাই ভাষা জাদু সবাই শ্রদ্ধা দিল ইল্লা দিল না দাদু আমি বাপের পাপ ছেড়ে কেটেই না, ছেলের পাপ বাপে কেটেই না, যার যার পাপ পুণ্যের হিসাব আমি কন্ড কন্ড বেড়ে নিব। আদম হাওয়া যখন জান্নাতে অবস্থান করছিলেন তখন আল্লাহ পাক বলছিলেন বৃক্ষের সাপ গাছের সাপ গ্রহণ করিও না, সবকিছু ভোগ করল শুধু নিষিদ্ধ বৃক্ষের খালে কাছে গিয়েও না। এটা বলার পরে আদম হওয়ায় আলার যায় দাদাজির আলাইহিসসালাম যখন আদমকে শ্রদ্ধা করলেন না, কারণ ফেরেশতারা শ্রদ্ধা করতে পারে, সে ফেরেশতারা আগেই তো উঠতে বাদ করে, ফেরেশতার নফস নাই রুহও নাই দুটার একটাও নাই, যে একটা মডার্ন রোবট উঠাও উঠলো বসো বসলো এইগুলো ফেরেস্তা ডিউটি, কিন্তু দাদাজি আলাইহিস সালাতু সালাম তো ফেরেস্তার না, উনি জিন জাতির একজন মানুষ তখনও আছে লোক, কিন্তু সেই মানুষগুলি ছিল বন মানুষ, যে মানুষটির মধ্যে আল্লাহ প্রথম রূপ উদ্ধার করে দিলেন সেই আদম। বন মানুষ মানুষ যা মেরো বলতে ছিল মানুষ আর ওই আদম, আদম অন্য জিনিস, খালাক আল্লাহু আদম আলা সুরাতিহি, আমি আগমকে আমার সুরতে তৈরি করেছি, বলেনি যে আমি খালাক আল্লাহ ইনসান, মানুষ বলে না, যে মানুষটির মধ্যে প্রথম রূপ উদ্ধার করে দিলেন সেই মানুষটির নামই আগম। অনুভাগ তুমি রুহি, আমি আগমের মধ্যে রূপ উদ্ধার করলাম, বলেনি অনুভাগ তুমি রাখছি ১৮ বছর ৮ মাস 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 ৮ ম
আজাদির আগামা আগম কেসের দাদাও আল্লাহ বলল চোদ্দ ভাষা দাদু সবাই শ্রদ্ধা দিল সবাই যদি বই অগ্রন্ত নাই রুব নাই ওরা তো অভিযোগ বাদ করে ও তো ভালো মন্দ নির্বাচনী ক্ষমতাই নাই ভাষা জাদু সবাই শ্রদ্ধা দিল ইল্লা দিল না দাদিল বিজ্ঞান বহু উন্নত যদি অন্য কোন গ্রহে থাকে কোন আল্লাহ বললেন কিসে তোমাকে বারণ করে আজাদের বললেন খালা কানি মিন নার খালা কাহু মিন কি আমাকে ধূম্রবিহীন আগুন দিয়ে তৈরি করেছ ইউ মেড মি ফ্রম থ্রি ফায়ার অফ স্মোক আর আগুনে তৈরি করেছ And Adam was created by pottery. Mati diya tohiri kodhati. Allah bodhya se, tati ki hui che? Kona? Korena re agu mi tohiri kodhati nur diya, yaru ane akma mati diya. So, eke kodhya to, te khala kani min na, khala kahu min tin. Te eke ki hui che kona? রাম ওষুধ নাই আল্লাহ ছাড়া গাছের পাতা লড়েন আল্লাহর হুকুম ছাড়া সবাই জানে শব্দের অর্থ হল বালাসা বালাসা একটা হিব্রু ল্যাঙ্গুয়েজ হিব্রু ভাষা নাউন হল ইবলিস বালাসা অহংকার অহংকার ইবলিস ভাষা জাদু সবাই শ্রদ্ধা দিল ইল্লা ইবলিস অহংকারী শ্রদ্ধা দিল আবার আদম একটু ভুল করে হারাইল কি ভুল করলো যখন আদাদের সরকার হয়ে গেল আল্লাহ বললো আল্লাহ আমি যার ধরুন সরকার হলে আমার তারে বিভ্রান্ত করবো বিভ্রান্ত করে আবার বিনা ওয়াসওয়াসা দিয়ে আবার এইটা করা না করা তার ইচ্ছা আচ্ছা তো এই মাথা গুলা কি করবো আরে এটা কুইশেষ
অনেকগুলি করতে পারতাম, যখন জান্নাতে রাখলেন আল্লাহ বললেন যে সবকিছু খায়ো, ওই যে গাছটা মানা করে দিলাম, মানা করার শুদ্ধ বাংলা বলে নিষিদ্ধ, যা ছেড়ে বলে বৃক্ষ, ওই নিষিদ্ধ মানা করা গাছে তারে কাছেও নেব না। আর সরকারে জান্নাতের দরজা পর্যন্ত যায় বলে ইলাল জান্নাত মধ্যে দেখতে পারে না, তো জান্নাতের দরজা সামনে দাঁড়িয়ে বলতেছে অ্যাডাম বিলিভ মি আই এম ইওর সিনসিয়ার ফ্রেন্ড, আদম তুমি বিশ্বাস করো আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। আচ্ছা তুমি যতই আঙ্গুর বেদার আহ জান্নাতি পড়েন না তো জানি না আঙ্গুরটা দিয়ে বই আর কি, যতই আঙ্গুর বেদার আপেল না তোকে আম জাম কাঁঠাল যত বজাই খাসর বলে তো মালা করে খুঁজি, ওইটা খাইলে আর কি মানে এইসব ছুটকা মনে ও মজাই লাগবে। আমি সবচেয়ে বড় কৌশল দাতা, মাকার আল্লাহু খাইল, যতই সংগ্রামই করুক কিন্তু সবচেয়ে বড় কৌশল দাতা আমি, আমাদের বড় কৌশলদাতা নাই। যাই হোক বারবার গেছে 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 করে হাওয়া ভরে নবাদক এত গেছে গেছে না জানি তো মজা দেখবো এটা লেগা খাও না, চরণ এক কাম করি ওইটার মধ্যে ফল খাইলো, আর যে ফল খাইতে না করছে ফলই কই মজা পাওয়া যায় না, একে কোরআন মাতি অঙ্কের মতো কইলে মজাই পাওয়া যায় না। তো আর এটা দুনিয়াবি চিন্তাধারা খাই আগা ধরছে পায়খানা লাগছে, তা হাওয়ার একটু কম পায়খানা লাগছে কারণ না আমার তো রং লাগে মনে হয় কিছু দিন লাগে আদম গা আমারটাকে আগাই মন হলো কতদিন আগে না আগা বেড়ে গেছে আল্লাহরে কই আগ আল্লাহরে কই সব রূপ খাই করছে দাম নেই আল্লাহরে কর আল্লাহ জান্নাতে পায়খানাই নেই আগবা কুড়া নেই আমি আগে করে তুলছি আর দুনিয়া তো সেরছি দুনিয়া সেন্টার জেল সেন্টার জেলে যেয়েছি কখন আগো ওই আগমারে গিয়াতে হেরাই আপনাই খেয়ে দিই ঠিক আছে আদম হওয়ায় জান্নাতে গন্ধম খেলো তোমার হুকুম অমান্য করলো দুনিয়া নামক সেন্টার জেলে পালিয়ে দিল আলহামদুলিল্লাহ কোন দোষ করো নেই আল্লাহ করে কারণ একশো টাকা মানি চলে বাদটা শুনুন আল্লাহ ঠিক করে
যতই পক্ষে আমি মুখে যাই খাই উঠবো আমি দূর উঠি যাও যাও গা শাস্তি ভোগ করবো আমি বাপের পা পোলা কেঁদেই না পোলার পা বা ফেলে দেই না যার যার পা পুণ্যের হিসাব তার তার আল্লাহ বা পরীক্ষা কর যাই ক এই আগম হওয়া না এলে পরীক্ষার মধ্যে পড়তাম আগম আর হাওয়া সেন্টার জেলে ভালাই তো আলহামদুলিল্লাহ গোড়া ফুর্তি রাখে কিন্তু তারটা আমরাও লাভ আমরা তো বার ঝান্নাতেই যাইনি গঙ্গা সবাই যাব আমরা কেন দুনিয়া এলাম উত্তর দেয় না উত্তর দেয় ও খুব বড় বড় বলছে ঠিক আছে আগম হওয়ায় অন্ধকারে খাও বা যাই খাইছে তো আপনার চাই তারা আপনার সীমা লঙ্ঘন করে হলাইছে কিন্তু তারপর যাইনি আমরা কোন পাপে আইলাম যদি বাপ মার পাপে আপনি তো বুঝছেন বাপ মার বাপের টা পোলা রেখুন না পোলার টা বাপে রেখুন না আপনি বই শুনছেন তা আমি জানি আগম হওয়ার অন্যায় নব পাপ নব এটা উত্তর চাই ঝড়ু ভাই